Hello students, welcome back to my channel. Class 5, llModel proshnobichitra 2023, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্যান্য সাবজেক্ট শুরু করার হলেও অঙ্কটা শুরু করা হয়নি। আজকে আমরা অঙ্কটা শুরু করছি। অন্যান্য সাবজেক্টের সলিউশন ভিডিওসের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্টটাকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে উইংসের সলিউশন, বাটারফ্লাই সলিউশন আর পরিবেশ বিদ্যা বা আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন। আর সাথে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলে যে ইচ্ছে মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ সবকটাই অঙ্কই আমি তোমাদের খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেব। তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো। আর এখন শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 119, মডেল কোয়েশ্চেন পেপার 1, এশিয়া ইনস্টিটিউশন মালদা। এক নম্বরে রয়েছে বিকল্প প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি লেখো। এখানে দুটো প্রশ্ন রয়েছে, এক এক করে থাকছে দুই নাম্বার। একের কতে রয়েছে 9083, মানে 9083। সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান হলো 10, 100, 1000 নাকি শূন্য? তো মনে রাখবে শূন্যের স্থানীয় মান ও প্রকৃত মান সবসময় শূন্য হয়, তাই এটা হবে দীর্ঘী নাম্বার শূন্য। খ নম্বরে রয়েছে 6 এবং 9 সাধারণ গুণিতক হলো। তো গুণিতক মানে হচ্ছে নামতা, মানে গুণিতক বের করতে গেলে আমরা গুণ করে বা নামতা করে বের করব। প্রথমে ছয়ের গুণিতকগুলো লিখে নিচ্ছে, দেখো। ছয় এককে ছয়, ছয় দুয়ে বারো, ছয় তিনে আঠেরো, ছয় চারে চব্বিশ, ছয় পাঁচে তিরিশ, ছয় ছয়ে ছত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, ছয় আটে আটচল্লিশ, ছয় নয় চুয়ান্ন, আর তারপরে ছয় দশে ষাট। এবার নয়ের গুণিতকগুলি লিখছি। নয়কে নয়, নয় দুয়ে আঠেরো। আমি দেখব এর মধ্যে যদি আমি আমার অপশানটা পেয়ে যাই বা সাধারণ গুণিতক পেয়ে যাই তাহলে আমরা থামবো, নাহলে আমাদের আরও বাড়িয়ে দিতে হবে। নয় দুয়ে আঠেরো, নয় তিনে সাতাশ, নয় চারে ছত্রিশ, নয় পাঁচে পঁয়তাল্লিশ, নয় ছয়ে চুয়ান্ন। ব্যাস এই পর্যন্ত রাখছি। এবার দেখি যদি সাধারণ গুণিতক এর মধ্যে পেয়ে যায় তো ঠিক আছে, যদি না পাই তাহলে আরও বাড়িয়ে দেবো। তো এখানে সাধারণ দেখো, এখানে ছয় আছে, এখানে ছয় নেই, এখানে বারো আছে, এখানে বারো নেই, এখানে আঠেরো আছে, এখানেও আঠেরো আছে। তাহলে আমরা একটা সাধারণ গুণিতক এখানে পেয়ে গেলাম আঠেরো। তো আমাদের অপশানের মধ্যে কিন্তু কোথাও আঠেরো নেই, অপশান আছে চুয়ান্ন, বারো, সাতাশ আর তিরিশ। তাহলে আমাদের আঠেরোটা নিতে পারবো না। এরপরে দেখো সাধারণ রয়েছে এখানে ছত্রিশ, এখানেও ছত্রিশ, এখানে ছত্রিশটা আমাদের অপশানে নেই, তাই আমরা এটা নিতে পারছি না। এবার আছে চুয়ান্ন, তো এই চুয়ান্নটা আমাদের অপশানে রয়েছে, তাই আমরা নেব চুয়ান্নটাকে। মানে এর যতদূর পর্যন্ত আমরা এদের সাধারণ মানে গুণিতক বের করলাম তার মধ্যে সাধারণ পেলাম আট, ছত্রিশ আর চুয়ান্ন, যেহেতু আঠেরো মানে সরি আঠেরো, ছত্রিশ আর চুয়ান্ন, যেহেতু আঠেরো আর ছত্রিশটা আমাদের অপশানের মধ্যে নেই তাই আমরা চুয়ান্নটাকে নিচ্ছি। দেখো এখানে আছে অপশন নাম্বার অতে চুয়ান্ন। এবার আছে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও। এখানে প্রথমে রয়েছে বড়, তারপর সমান, তারপর ছোট চিহ্ন। এটা হলো বড় চিহ্ন, এটা হলো সমান চিহ্ন, এটা হলো ছোট চিহ্ন। তো এই চিহ্নতে না গিয়ে বলে রাখি, যদি সমান হয় তো সেটা তো আমরা বুঝতেই পারবো, দুদিকটা সমান হলে সমান চিহ্ন বসাবো, আর বড় ছোট এই চিহ্নটা অনেক সময় আমাদের গুলিয়ে যায়, তাই জন্য মনে রাখবে যে সংখ্যাটা বড় তার দিকে মুখটা খুলে দেবো চিহ্নটা। তো দেখে নাও এখানে আছে নয়শো উনআশি আর এখানে আছে নয়শো উননব্বই। তো উনআশি থেকে উননব্বইটা বড়, মানে এই সংখ্যাটা আমাদের বড়, এই সংখ্যাটা যদি বড় হয়েছে তাহলে এর দিকে মুখটা খুলে দিলাম চিহ্নটা। এবার দুই নম্বরে বলা হয়, তিন নম্বরে বলা হয়েছে দুইয়ের প্রশ্নটা মান ছিল এক, আর তিনের বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি কী হবে, এই প্রশ্নটা মান আছে দুই। লিখবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, এই ইনফরমেশনটা দেওয়া রয়েছে। এরপর বলা হয়েছে 7 বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে। তো 7 বছর পরে এদের বয়স তো 80 বছর এখন আছেই, আর 7 বছর পরে পিতার বয়স 7 বছর নিশ্চয়ই বেড়ে যাবে, বেড়ে গেলে যোগ করব, আর পুত্রের বয়সও নিশ্চয়ই 7 বছর বেড়ে যাবে, তাই এটা দুবার যোগ করা হয়েছে। যেহেতু পিতা পুত্র দুজনের বয়স আমরা 7 বছর করে বাড়াবো, তাই জন্য দুটো 7 এখানে যোগ করা হয়েছে, তাহলে এদের যোগ করে পাবো 94। উত্তরটা লিখবে 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 94 বছর। খ নাম্বার রয়েছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 42, একটি 21 হলে অপরটি কত, এই প্রশ্নটার মানও আছে 2। প্রথমে ইনফরমেশনগুলো লিখে নিলাম, দুটি সংখ্যার গসাগু সমান 7, লসাগু সমান 42, আবার একটি সংখ্যা এখানে বলে দেওয়া আছে 21। গসাগু গুণ লসাগু, গসাগু আর লসাগুর গুণটা কত, 7 গুণ 42, সেটা লিখে দেওয়া হয়েছে। এদের গুণ করে হয়েছে 294, আমি মুখে মুখে করছি, তুমি
রাফে বা নিচে করে নিতে পারো। এবার একটা সূত্র আছে, আমরা জানি গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে গসাগু আর লসাগুর মান যা হবে সংখ্যা যে দুটো সংখ্যার গসাগু লসাগু করেছে তাদের গুণফলটাও সে একই হবে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান 294। তো দেখো গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল যদি হয় তো গসাগু গুণ লসাগুটা হচ্ছে 294, তাহলে সংখ্যা দুটোর গুণফলও 294 হবে, কারণ গসাগু লসাগু গুণের যা মান সংখ্যা দুটোর গুণফলেরও তাই মান, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান 294। অতএব অপর সংখ্যাটি সমান, একটা সংখ্যা আমাদের বলে দিয়েছি 21, অপর সংখ্যাটা বার করতে গেলে ভাগ করতে হবে গুণফলটাকে, তো 294 ভাজিত 21 এখানে ভাগ করে নিয়েছি এরকমভাবে নিচে কিংবা রাফে করে নিতে পারো, উত্তরটা এখানে লিখে দেবে 14 আর উত্তরটা লিখবে আবার অপর সংখ্যাটি হলো 14। এবার আছে 4 নাম্বার, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলো এবং দ্বিতীয় দিনে 28,492 জন লোক এসেছিলো, কোন দিনে কত বেশি লোক এসেছিলো। তো এখানে আছে কোন দিনে কত বেশি লোক এসেছিলো, কত বেশি বা কত কম যদি প্রশ্ন করা হয় তাহলে বিয়োগ হবে সবসময় মনে রাখবে, কারণ পার্থক্য করতে হলে বিয়োগ করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের বিয়োগে মনে রাখতে হবে যে বিয়োগে বড় সংখ্যাটা সবসময় উপরে হবে। তো এখানে আছে 28,232 আর এখানে আছে 28,492, তাহলে এই সংখ্যাটা বড় অর্থাৎ দ্বিতীয় দিনটা আমাদের বড়, দ্বিতীয় দিনটা আমাদের উপরে লিখতে হবে। এভাবে সাজিয়ে নেবে, দেখে নাও দ্বিতীয় দিনের লোক এসেছিলো 28,492 জন, প্রথম দিনের লোক এসেছিলো 28,232 জন, বিয়োগ করে দিলাম হয়ে গেলো 260 জন। এবার প্রশ্ন হচ্ছে কোন দিনে কত বেশি লোক এসেছিলো, দুটো প্রশ্ন, কোন দিনে দ্বিতীয় দিনে কত বেশি 260 জন বেশি লোক এসেছিলো। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন, যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।